পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকারের নবছর পূর্তি উপলক্ষে নানান কর্মসূচি পালিত হলো রায়গঞ্জে। এদিন জেলা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রায়গঞ্জের পৌর বাস স্ট্যান্ডে INTTUC-র অফিস প্রাঙ্গণে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে শিবিরে রক্তদান করেন 50 জন রক্তদাতা। জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি, রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান তথা রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের কোয়ার্ডিনেটর অরিন্দম সরকার, জেলা যুবক তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম পাল, রায়গঞ্জ ব্লক এক তৃণমূল সভাপতি মানস ঘোষ, চেয়ারম্যান সঞ্জয় মিত্র, জেলা তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি অনুপ কর সহ উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার কাউন্সিলররা। এই কর্মসূচি আয়োজনের জন্য দলের প্রত্যেকটি সদস্যকে ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি। এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প করেছেন আমাদের এখানকার গোয়ারা বাবুর নেতৃত্বে, সন্দীপ বিশ্বাসের নেতৃত্বে, সঞ্জয় গৌতম পালের নেতৃত্বে। আজকে বিশেষ দিবস, আমাদের বিশেষ স্পেশাল ডে, যেহেতু আমাদের নাইন ইয়ার্স আমাদের গভর্নমেন্টের পুরো হলো আজকে, যার জন্য আমি আমার জেলা প্রেসিডেন্ট, HRBC-র ভাইস চেয়ারম্যান আপনার ইসলামপুর পরপিতা কানাইয়া আগরওয়াল সাহেব, সন্দীপ বিশ্বাস এখানকার পরপিতা, ভাইস চেয়ারম্যান আমার গোড়া, আর গৌতম পাল আমাদের জেলার ইউথের প্রেসিডেন্ট কর্মাধ্যক্ষ, আমরা সবাই এসেছি আজকে ব্ল্যাক, সব কাউন্সিলর আছেন ব্লাড ডোনেশন ক্যাম্প করার জন্য, আজকে আমরা সবাই ব্লাড দেবো। অন্যদিকে জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, করোনা আতঙ্কে রক্তদান শিবির কম হচ্ছে, ফলে হাসপাতালগুলিতে রক্ত সংকট দেখা দিচ্ছে। এই পরিস্থিতিতে যুবকর্মীরা যেভাবে এই উদ্যোগ নিয়েছে তাতে তাদের সাধুবাদ জানাচ্ছি। উত্তর দিনাজপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে একটা স্বেচ্ছায় রক্তদান শিবির হচ্ছে এখানে। এখন শুধু জেলা না, সব জায়গায় হসপিটালগুলোতে কিন্তু রক্ত নেই। করোনা আছে, করোনার আবহাওয়া আছে, লোকে একটা আতঙ্ক আছে, রক্ত দিতেও ভয় পাচ্ছে। সেই সিচুয়েশনের মধ্যেও এখানে একটা রক্তদান শিবির উত্তর দিনাজপুর জেলা তৃণমূল যুব কংগ্রেস আয়োজন করেছে গৌতম পালের নেতৃত্বে। আমি জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি তৃণমূল যুব কংগ্রেসের প্রত্যেকটি কর্মীকে। এখানে আমার পাশে INTTUC-র অরিন্দম সরকার আছেন, চেয়ারম্যান আছেন, রায়গঞ্জ পৌরসভা কাউন্সিলরও সব আছেন রায়গঞ্জের। যেহেতু সরকার একটা সীমা করে দিয়েছে যে 50টা ইউনিটের বেশি দেওয়া যাবে না, ওই জন্য আজকে এখানে 50টা ইউনিট রক্ত দেওয়া যাবে। আর আমরা সবাই জানি যে রক্তের কোনো বিকল্প নেই, রক্তের বিকল্প হলো রক্তই, আর রক্ত কোনো ফ্যাক্টরিতে ইন্ডাস্ট্রিতে তৈরি হয় না। যখনই যদি কারো রক্ত প্রয়োজন হলে ওই গ্রুপের রক্ত অন্য কারো থেকে নিয়েই তারপর দিতে হয়। আজকে 20 মে 2020 এই দিনটিতেই আমাদের নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা মাটি মানুষের সরকার গঠন করেছিলেন। এই সরকারের 9 বছর পূর্তিতে আজকে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল এবং উত্তোলনের মাধ্যমে আজকের এই রক্তদান শিবিরের সূচনা করছেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল মহাশয়। জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদাতাদের সম্মানিত করা হচ্ছে। সম্মানীয় মন্ত্রী গোলাম রাব্বানি মহাশয়। RCTV সংবাদ, রায়গঞ্জ।